এখনকার সময়ের যারা কাজ করছি আমরা বা আমাদের সমসাময়িক তাদের প্রসঙ্গে আমার দুই একটা যেই অভিজ্ঞতা হয়নি তা না যে বিষয়গুলো আসে আমি তার ভেতরে ছোট্ট করে একটা বলব আমাদের ভেতরে একটা উন্নাসিকতা কাজ করে যে বড়ো উন্নাসিকতার বিষয়টা হচ্ছে পরিবার থেকে এই উন্নাসিকতার একটা বীজ বপন করা হয় এটা হয়তো যারা দেখছেন তাদের অভিভাবকরা কিছুটা হলেও হয়তো মন খারাপ করতে পারেন ইংরেজি মাধ্যমে বাচ্চাকে দেয়াটা অবশ্যই উচ্চশিক্ষা বা গর্বের বিষয় অনেক কিছু কিন্তু যেটা হয় স্কুল থেকে ফেরত আসার পর বাচ্চারা কোথাও গেলে বাচ্চাটা যখন খুব ইংরেজিতে কথা বলে ঠিক পাশাপাশি বাংলায় যখন একটা না মিনিট কথা বলতে পারে না তাতে কিন্তু বাবা মার কোনো বাত্য ঘটে না অর্থাৎ কোনো আপত্তির প্রশ্ন তৈরি হয় না এখানে অন্যতার বিষয় আছে আমি যেহেতু দু তিনটে এফএম রেডিওতেও উপস্থাপনা করি নিয়মিত সেখানে প্রায় সময় দেখি তরুণ প্রজন্মের কয়েকজন অভিনেতা বলি মডেল বলি তারা কথা বলার এক ঘন্টা কথা বললে চল্লিশ থেকে ৪৫ মিনিট বিভিন্ন ভাষায় মানে বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করে এবং আমি আমার একটা বিভাগ রয়েছে আমার অনুষ্ঠানে রাত আড্ডা অনুষ্ঠানটার নাম যে কমপক্ষে পাঁচ মিনিট টানা বাংলা কথা বলতে হবে খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি আজ পর্যন্ত পাঁচ মিনিট টানা বাংলায় কথা বলার কোনো পাইনি এটা আমার আমি এটা রাখি আমি নিজেও যে টানা বলতে পারবো তা না কিন্তু এই এই ব্যবহারিক প্রয়োগটা আমি চাই ব্যবহারটা হ্যাঁ এখন দেখেন এর পরবর্তীতে কিন্তু তাদের খুব বেশি লজ্জাবত তৈরি হয় না এটা একটা বড় সংকট আমি আর আর যে রেডিও জকিদের ভেতরে যেই সংকটটা তৈরি হয় ঠিক একুশ সরি ফেব্রুয়ারির এক তারিখ আসলে তারা মোটামুটি বাংলায় বলার একটা প্রাণান্ত চেষ্টা করেন সেটা বোঝা যায় যে প্রাণান্ত চেষ্টা হচ্ছে অনেক কষ্টে ভিউয়ার্স সো অমুক তমুক যেসব আমরা ব্যবহারিক ইংরেজি ব্যবহার করি সেগুলো বন্ধ রাখার চেষ্টা করে কিন্তু ফেব্রুয়ারি যে যাবে সাথে সাথে আবার তারা স্বরূপে চলে আসে আমার মনে হয় যে এগুলো একটু মানে একেবারেই ছেড়ে না দিয়ে এটা স্যার ভালো বলতে পারবেন বা বিজ্ঞ যারা রয়েছেন কুভারে তো দীর্ঘদিনের সংগ্রাম করছেন এই সংস্কৃতি নিয়ে এগুলোর বিষয়ে খুব নজর দেওয়া উচিত আর পরিবারের অভিভাবকদের যেটা যে আমার ছেলে খুব ইংরেজি বলছে আমি খুব গর্ববোধ করছি এই গর্বের খুব বড় সংকট আলো বাংলা বলতে পারে এ কথাটা কোনো অভিভাবকের মুখ থেকে মুখ থেকে শোনা যান ইংরেজির কথা শুনে হ্যাঁ স্যার আমি একটা একটা অভিজ্ঞতার সময় থাকে নিউইয়র্কের এবিসি টিভিতে আমার একটা প্রেসমিটের দাওয়াত এসেছিল আমি গিয়েছিলাম সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার কোয়েন্টিকো সিরিজের সেটা প্রিমিয়ার ছিল আচ্ছা তো প্রিয়াঙ্কা চোপড়ার ছিলেন নিউইয়র্কের খুব প্রবীণ একজন সাংবাদিক নাম রিচার্ড সামথিং উনি বললেন উনি উঠে বললেন যে তোমার একটা পর্বত দেখানো হয়েছিল তোমার সব কিছু ঠিক আছে কিন্তু ইংরেজি উচ্চারণে আরো কিছু পারদর্শিতা লাগবে সো প্রিয়াঙ্কার একটা কথা আমার খুব ভালো লেগেছে যে স্যার আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি যখন ভাঙা ভাঙা ভাবে আমার ভাষাটা বলবেন আমরা খুব হাততালি দিই আহা আপনি আমার ভাষাটা বলছেন ঠিক একইভাবে আমি এখানে ইন্ডিয়ান একজন স্পাই হিসেবে কাজ করছি সেখানে আমার ইংরেজিটা তো এরকমই হবে কিন্তু আপনি ভুলটা ধরছেন এই যে ঔদ্ধত্যতা আমরা কিন্তু বাইরের দেশের একজন ব্রিটিশ নাগরিক যখন বাংলাদেশে রাস্তায় হাঁটে একটু দুটো যদি বাংলা বলে খুবই আমরা কাফি যে গর্বিত আহ বাংলা শব্দ বলছে এটা ঠিক একই ভাবে আমি বাঙালি যখন নিউইয়র্কের রাস্তায় হাঁটি একজন বিদেশ সাথে আমার ইংরেজি তো তাদের মতো হবে না আমি করতেও চাই না আমি করতেও চাই না সেটা করা ভাবে আমি করতে চাই না কিন্তু আমি অপমানিত হব আমার বাংলা কমিউনিটির কাছে অপমানিত হব বাংলা ইংরেজি বলার কি শিক্ষাটা ইংরেজি বলার জায়গাটা আমি 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 আসবো আপনার কাছে